নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্ঠা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। শিলচর শিবসুন্দরী নারী শিক্ষা আশ্রমের অত্যাধুনিক উপভোগের উদ্বোধন হল। শিলচর জেলা বার অ্যাসোসিয়েশনের সার্ধশত বর্ষপূর্তি অনুষ্ঠানের সূচনা। প্রাক্তন বিধায়ক আমিনুল কংগ্রেসে আসার সম্ভাবনায় ক্ষুব্ধ একাংশ কংগ্রেস কর্মী। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান শিবসুন্দরী নারী শিক্ষা আশ্রমের 94তম বর্ষপূর্তি উপলক্ষে বৃহস্পতিবার অত্যাধুনিক সুবিধা সম্পন্ন পাঁচতলা উপভোগের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়। এদিন ভার্চুয়াল ভাবে ভবনের উদ্বোধন করেন কেন্দ্রীয় ডোনার পর্যটন ও সাংস্কৃতিক বিভাগের মন্ত্রী জি কিষাণ রেড্ডি ও কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডক্টর ভারতী প্রবীণ পাওয়ার। এরপর আমন্ত্রিত অতিথিরা ফিতা কাটার পাশাপাশি প্রদীপ প্রজ্বলন করে 94তম বর্ষপূর্তি অনুষ্ঠানের সূচনা করেন। এদিন আয়োজিত এক সভায় বক্তব্য রাখতে গিয়ে শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায় জানান, দীর্ঘ 94 বছর ধরে শিবসুন্দরী নারী শিক্ষা আশ্রম মহিলা ও শিশুদের সেবায় শিলচরের বুকে সুনামের সঙ্গে কাজ করে গেছে। 94তম প্রতিষ্ঠা দিবসে হাসপাতালের গুণগত মানদণ্ড নিয়ে আলোচনা করার পাশাপাশি অত্যাধুনিক সুবিধা সম্পন্ন পাঁচতলা উপভোগের উদ্বোধন হওয়ায় এদিন খুশি ব্যক্ত করেছেন তিনি। এই অত্যাধুনিক ভবনে নতুন প্রযুক্তির পাশাপাশি 100 শয্যা বিশিষ্ট কেবিন মা ও শিশুর যত্নে মডার্ন টেকনোলজিতে গড়ে তোলা হবে। হাসপাতালে আইসিইউ, নিকোপিকো, জেনারেল ওয়ার্ড, পেইন কেবিন, সব ধরনের রক্ত পরীক্ষা, এক্সরে, সোনোগ্রাফি, চিকিৎসকদের জন্য ওপিডি ও প্রতীক্ষালয় সহ ভবনের নিচে রয়েছে পার্কিং এরও সুবিধা। অত্যাধুনিকভাবে গড়ে ওঠা ভবনের অন্যান্য বিভিন্ন বিষয় সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরে সময়ের সাথে সাথে আগামীতেও হাসপাতালের আধুনিকতা ও অন্যান্য প্রযুক্তি জনগণের সেবায় নিয়োজিত রাখার প্রচেষ্টা অব্যাহত রাখবে বলেও জানিয়েছেন সাংসদ ডক্টর রাজদীপ রায়। ঐতিহ্যবাহী এই হাসপাতালের উন্নয়নকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি। We are inaugurating our new building, which is the NXC building. About the project, our president has already told you that we have an assistance fund coming from donor ministry to the tune of 4.27 crore. We have almost finished the work and we are in the process. Immediately in the next month or so, we'll try and shift all our services to this one building. This building is a 6-floor building, each floor of 8,000 square feet that you see on your left. So we have a totality of 48,000 square feet area to be utilized for hospital, from parking to ICU to labor rooms to general ward to 3 modern operation theater to OPDs to investigation. So this will be a wholesome package of hospital, as has been said by our president Sri Angshu Kumar Roy. Similar to his thought, I also convey my pranam to all those people who have shaped Nari Shikha Ashram for the last 94 years. I took over as a call of conscience. After the death of my father, I took over a little bit of responsibility since 2009. We have added Shilchar Jela Bar Association-এর 3-দিনব্যাপী সার্ধশত বর্ষে শুভ সূচনা করা হয় বৃহস্পতিবার। এদিন থিম সং, বার সং ও সংস্থার লগো উদ্বোধনের পাশাপাশি শহরে ভব্য সাংস্কৃতিক শোভাযাত্রার আয়োজন করা হয়। উক্ত শোভাযাত্রায় শিলচর অ্যাডভোকেট অ্যাসোসিয়েশন, করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলা বার অ্যাসোসিয়েশন ও শিলচর আইন মহাবিদ্যালয় সহ জেলার বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে শোভাযাত্রাকে সফল করে তোলেন। শোভাযাত্রা শেষে জেলা ও দায়রা জজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বিভিন্ন জনগোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে শিলচর জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি দুলাল মিত্র ও সম্পাদক নীলাদ্রি রায় সংস্থার 150 বছরের ইতিহাস তুলে ধরার পাশাপাশি আগামী 27 ও 28 জানুয়ারি আয়োজিত হতে যাওয়া সার্ধশত বর্ষের অনুষ্ঠান সূচি জনসমক্ষে তুলে ধরেন।
এদিন আইনজীবীদের মধ্যে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত করার পাশাপাশি প্রাক্তনীদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন, পুস্তক উন্মোচন, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা সাধের পরিবেশনা থাকবে বলে জানিয়েছেন তারা। সার্ধশত বর্ষপূর্তি উপলক্ষে রাজ্যের আইনমন্ত্রী, গুয়াহাটি উচ্চ ন্যায়ালয়ের মুখ্য বিচারপতি ও মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে আমন্ত্রণ জানানো হবে বলেও এদিন জানিয়েছেন তারা। অনুষ্ঠানকে সফল ও সার্থক করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা। এই রেলির মাধ্যম দিয়ে আমরা সূচনা, এর আগে আমাদের জেলাবারের 150 বছর পূর্তি উপলক্ষে থিম সং এবং বার সং উদ্বোধন হয়েছে এবং আমাদের একটা লোগো সেটাও উদ্বোধিত হয়েছে, আমাদের সিনিয়র মেম্বার্সরা উদ্বোধন করেছেন। আমাদের কয়েক মাস ব্যাপী আমাদের এই অনুষ্ঠান সূচি চলবে। এই মাসেরই 27-28 তারিখে আমাদের খেলা রয়েছে তিন ডিস্ট্রিক্টের, আমরা বার উকিলদের মধ্যে খেলা, তারপরে সেমিনার হবে, তারপরে আমরা কালচারাল অনুষ্ঠান করব। এই অনুষ্ঠানগুলোতে আমরা আমাদের চিফ জাস্টিস, গুয়াহাটি হাইকোর্ট, বার কাউন্সিল, আদার্স জাজেস আমরা এবং অন্যান্য ডিগনিটারিজদেরকে আমরা আমন্ত্রণ জানাব। আমরা আমাদের রাজ্যের চিফ মিনিস্টার, স্বরাষ্ট্র এই আইনমন্ত্রীকেও আমরা এই অনুষ্ঠানে আহ্বান জানাবো, ওনারা আসবেন। আমাদের আলোচনা চলছে, আমাদের একটা সভিনয় প্রকাশিত হবে, আমরা সার্বিকভাবে সবার সহযোগিতা কামনা করছি। আজকের এই অনুষ্ঠানে করিমগঞ্জ, হাইলাকান্দি, বারের সদস্যরা অংশগ্রহণ করেছেন এবং আমাদের একেচন্দ্র ল কলেজ, আমাদের করিমগঞ্জ ল কলেজ এবং আসাম ইউনিভার্সিটির ল ফ্যাকাল্টির ছাত্ররা অংশগ্রহণ করেছেন এবং বিভিন্ন ভাষাগোষ্ঠীর মানুষরাও অংশগ্রহণ করেছেন। আজকে সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, প্রেস মিডিয়াকে ধন্যবাদ জানাচ্ছি এবং জেলা প্রশাসন আমাদের এই অনুষ্ঠানকে সফল করার জন্য যে সহযোগিতা করেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। জেলা কংগ্রেস সংখ্যালঘু বিভাগের তরফে বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে আমিনুল হকের কংগ্রেসে যোগদান করার সম্ভাবনা নিয়ে তীব্র ক্ষোভ ব্যক্ত করা হয়। সংবাদ মাধ্যমকে তারা জানান, সোনাইয়ের প্রাক্তন বিধায়ক আমিনুল হক চৌধুরীর দলে যোগদান করার কথা সামনে আসতে দলীয় কর্মীদের মধ্যে এক বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ার পাশাপাশি অনেকের মনোবলে আঘাত আনছে। বিজেপি আমিনুল হক চৌধুরীকে অনেক কিছু দেওয়ার পরও বিধায়ক আসনের জন্য তিনি কংগ্রেসে যোগদান করতে যাচ্ছেন। বিগত দিনে কংগ্রেস কর্মী ও আমিনুল হক চৌধুরীর মধ্যে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাবলীর প্রসঙ্গ তুলে ধরে এদিন তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তারা। আমিনুল হক চৌধুরীকে দলে স্বাগত জানিয়ে টিকিট প্রদান করলে দলের সংখ্যালঘু বিভাগ সহ বিভিন্ন শাখার কর্মকর্তারা কংগ্রেস দল ত্যাগ করবে বলে এদিন প্রকাশ্যে ঘোষণা করেছেন বিভাগের কর্মকর্তারা। শুধু তাই নয়, প্রয়োজনে দলীয় হাইকমান্ডের বিরুদ্ধে যেতেও সংখ্যালঘু বিভাগ পিছপা হবে না বলে এদিন কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন তারা। আজকে বিভিন্ন অঞ্চলে কংগ্রেসের একটা হাওয়া এসে গেছে, আপনারা দেখছেন উনি নিজের অস্তিত্ব নাই। আজকে গোটা গত নির্বাচনে উনাকে সোনাই সমষ্টি থেকে কীভাবে তাড়িয়ে দিয়েছিলেন জনগণ আপনারা দেখেছেন। আজকে 72,000 বুথ যখন উপাধ্যক্ষ থাকা অবস্থায় সোনাই সমষ্টিতে মহাজোটের পক্ষে দিয়েছেন, আগামী নির্বাচনে 1.5 লক্ষর উপরে ভোট কংগ্রেসের ঝুলিতে পড়বে, সেখানে কেউ বিজেপি থেকে এসে ভোট আনতে লাগবে না এবং সংখ্যালঘু বিরাট স্ট্রং সংখ্যালঘুর লিডারের কোনো অভাব নেই, উনি এসে যে সংখ্যালঘুর নেতৃত্ব বাড়িয়ে দেবেন সেটা সম্পূর্ণ ভুল। আপনারা জানেন 30% কমিশন কীভাবে নিয়েছিলেন, কংগ্রেসি ভাইদেরকে কীভাবে জুলুম অত্যাচার করেছিলেন, সেটার প্রতিবাদ আমরা করব। উনিকে ওনাকে যে কংগ্রেসে যদি এনে টিকিট দিয়ে দেন তাহলে আমরা সংখ্যালঘু বিভাগ এবং কংগ্রেস দলের বিভিন্ন উইংস আছে, আমরা কংগ্রেস দল থেকে আমরা প্রয়োজনে আমরা রিজাইন করব। কারণ যদি একজন আজকের কংগ্রেসের খারাপ দিনে আমরা কংগ্রেস করছি, আজকে আপনারা দেখেন গত কয়েকদিন আগে 150 মানুষ আমরা গুয়াহাটিতে নিয়ে গেছি, আজকে আমরা কাছাড়ের প্রত্যেকটা জায়গায় জায়গায় আমরা সভা সমিতি করছি, আজকে যদি কোনো একজন আরএসএস কর্মীকে, আজকে বিজেপির কর্মীকে এনে যদি সেখানে টিকিট দেওয়া হয় তাহলে আমরা কংগ্রেস করে আর কী লাভ হবে, আমরা কংগ্রেস রিজাইন করব। দলের হাইকমান্ডের বিরুদ্ধেও আমরা সিদ্ধান্ত নিতে আমরা প্রয়োজনে আমরা পিছপা নেব না। যদি দল এরকম কোনো সিদ্ধান্ত নেনে আমাদের গ্রাসরুট লেভেলের মতামত না নিয়ে যদি এরকম কোনো ঘটনা হয় তাহলে প্রয়োজনে আমরা কংগ্রেস দল। শিলচর মেডিকেল কলেজে আবারও পাওয়া গেল মৃতদেহ। শিলচর মেডিকেল কলেজের নির্মাণাধীন ভবনে আজ একটি ঝুলন্ত মৃতদেহ পাওয়া গেল একদিন মজুরে। ঘুঘুর পুলিশ ফাঁড়ির এসে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করলো নির্মাণাধীন ভবন থেকে।
সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তিটি পশ্চিমবঙ্গের বাসিন্দা বাসুদেব সরকার, বয়স 29। উনি শিলচর মেডিকেল কলেজের নির্মাণাধীন ভবনের কাজে কর্মরত ছিলেন। উদ্ধার করা মৃতদেহটি ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখন ভাবার বিষয় হলো, এটি কি আত্মহত্যা নাকি খুন। বিকশিত ভারত প্রকল্পের আওতায় বৃহস্পতিবার সোনাই পুরসভা কার্যালয়ে সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 2047 সালের ভেতরে ভারতকে বিশ্বের অন্যতম রাষ্ট্র হিসেবে তুলে ধরতে কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে বিকশিত ভারত অভিযান শুরু করেছে। এই অভিযানের মূল উদ্দেশ্য হচ্ছে সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলো সাধারণ জনগণের কাছে তুলে ধরা। অনুষ্ঠানে কৃষি বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ, পিএম সেবানিধি, পিএম কিষাণ, পিএমএওয়াই, আয়ুষ্মান ভারত, ICDS, উজালা গ্যাস কানেকশন, জেলা শিল্প কেন্দ্র, ম্যালেরিয়া, ডেঙ্গু, যক্ষা রোগ নিয়ে সরকারের সুযোগ সুবিধা ও প্রতিকার নিয়ে বিভাগীয় আধিকারিকরা বক্তব্য রাখেন। সরকারি প্রকল্পগুলো থেকে কেউ বঞ্চিত না হন, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। ICDS বিভাগের তরফে জানানো হয়, গর্ভবতী মহিলা ও প্রসূতি মহিলাদের সরকার 6,000 টাকা করে সহায়তা করে আসছে। শিশুর পুষ্টি সাধনেও সরকার অর্থ প্রদান করছেন। গরিব দুস্থ প্রসূতি মহিলাদের এ বিষয়ে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিভাগীয় সুপারভাইজার। স্বাস্থ্য বিভাগের পক্ষে ডক্টর সুরেন সিং আয়ুষ্মান কার্ডের সুফল নিয়ে আলোচনা করেন। এছাড়া শিশুর টোট কাটা, তালুতে অপারেশন বিনামূল্যে করা যায় সরকারি হাসপাতালে, যক্ষা রোগ নিরাময়ে বিনামূল্যে চিকিৎসা সেবার কথাও তুলে ধরেন। সোনাইয়ে কংগ্রেসের অদ্যাবধি ঘাঁটি শক্তিশালী রয়েছে, এমনই দাবি করলেন ব্লক কংগ্রেস সভাপতি আক্তার হোসেন বরভুইয়া। বৃহস্পতিবার বিকেলে ব্লক কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে কথা বলতে গিয়ে আক্তার হোসেন ওরফে আক্কা জানান, নেতৃত্বহীন সোনাই কংগ্রেস বলে অপপ্রচার চালাচ্ছে একটি চক্র। বিজেপির প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর কংগ্রেসে ফিরতে তার একটি চক্রই অপপ্রচার করছে। তিনি বলেন, আমিনুল বিধায়ক থাকাকালীন সোনাই থেকে কংগ্রেস মুক্ত করতে চাইছিলেন, কংগ্রেস অচল নোট আখ্যা দিয়ে কটাক্ষ করেছিলেন, কিন্তু সফল হননি, বরং কংগ্রেস শক্তিশালী হয়েছে। প্রাক্তন বিধায়ক নিজের রাজনৈতিক ভবিষ্যৎকে সুরক্ষা করতে কংগ্রেসে যোগদান করতে চাইছেন, তবে দলে যোগ দেওয়ার আগে কংগ্রেসকে নিয়ে করা অপমানসূচক বক্তব্যের প্রকাশ্যে ক্ষমা চাইতে আমিনুলকে বলেন লোকসভাপতি। সোনাই থেকে যে কোনো দলীয় কর্মী আগামীতে বিধায়ক হতে পারবেন, যেখানে কোনো আমদানি নেতার প্রয়োজন হবে না। আমিনুলকে কংগ্রেসে গ্রহণ করতে হাইকমান্ডের কাছে ব্লক কংগ্রেস ও মন্ডল কমিটিগুলো কোনো আবেদন করেনি বলে স্পষ্ট করেন আক্তার হোসেন। সোনাই কংগ্রেস, ব্লক কংগ্রেস, সোনাই কংগ্রেস খুব শক্তিশালী, এটার প্রমাণ আপনারা ভাইছেন। বিগত দিনে টাইম যখন নেতৃত্ব দিছিলা, বিজেপি দলের নেতৃত্ব দিলা, টাইম ডেপুটি স্পিকার আলা, টান গভর্নমেন্ট আসবো, ওই দিনেও 2018 নির্বাচনত চাইছিলাম কংগ্রেস মুক্ত সোনাই বানাইতা। কংগ্রেস কইছেন কংগ্রেস এটা অচল ধর্মত, হ্যাঁ কই এখন টাইম নিজের থেকে কইতা অঙ্কয় মিলে না, এখন আমি কংগ্রেস ডুবতাম। এবং সোনাই কংগ্রেসে সার, সোনাই কংগ্রেসে তারা সার না, তার অঙ্কয় তার মিলেন না, তাই কংগ্রেসও এটা ভালা কথা। আমরা কংগ্রেস দল কেউ আইলে অন্য দল থেকে আমরা ওয়েলকাম করি, এখানে আমরা এনে রাগ করার কিছু নাই আর এখানে প্রতিবাদ করার কিছু নাই, আইতে পারবেন, কিন্তু দল নিয়ম নীতি মানিয়া তো তুমি কংগ্রেস দলে ঢুকো, কংগ্রেসের সবল সাথে কর্মী অনলাইন মিলিয়ে কাজ করো। কাজ করার ফলে দেখা যাইব 2026 বহু দূরই, এর ফলে দেখা যাইব
কংগ্রেসের প্রার্থিত্ব পায় এবং কংগ্রেস দলে খারের সিলেকশন দিব, যারা দিব আমরা দল সম্পূর্ণভাবে ঐক্যবদ্ধ এবং শক্তিশালী এবং আগামী 26 নির্বাচন বিপুল ভোটে কংগ্রেসের প্রার্থী জয়ী হইব। কিন্তু দল না ইয়া দলের বাইরে থাকিয়া কংগ্রেস নেতৃত্বহীন সোনাই কংগ্রেস, এখানে নেতৃত্বহীন কি না, এখানে 2 মাস আগে একটা সভা হয়েছে, আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি আইসন, আরও লিডার হলাইছেন, সবাই এখানে সার্টিফিকেট দিয়ে গেছেন, সোনাই কংগ্রেস একটা দুর্গ কংগ্রেসের এবং কংগ্রেস খুব শক্তিশালী সোনাই। অসম গণ পরিষদের ব্যবস্থাপনায় যুব পরিষদের যোগদান শিবিরে যোগ দিলেন কাছাড়ের প্রায় 200 যুবক যুবতী। এদিন দুপুর 12 থেকে দুপুর 2 অবধি শিলচর শহরের এক আভিজাত্য হোটেলে অসম গণ পরিষদের উদ্যোগে যুব পরিষদের যোগদান শিবিরের আয়োজন করা হয়। এদিন সভায় উপস্থিত মুখ্য অতিথি হিসেবে প্রথমে যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি জিতু বরগোহাই, অসম গণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তথা বরাক উপত্যকার দলীয় পর্যবেক্ষক বিমল সিংহ, যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজীব সিনহা, এজিপির কাছাড়ি জেলা কমিটির সম্পাদক মুনিতন সিংহ, যুব পরিষদের আহ্বায়ক মেঘবুব হোসেন লস্কর, বরগুলা বিধান পরিষদের সভাপতি গৌরীদাস সিংহ, বিপুল চন্দ্র রি উপস্থিতিতে দলীয় নেতা কর্মীরা গলায় উত্তরীয় পরিয়ে হাতে ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা জানান দলের নবাগতদের। ওই সভার সভাপতি তথা এজিপি দলের বরিষ্ঠ নেতা বিমল সিংহ বলেন, আসামের রাজনৈতিক দল হল অসম গণ পরিষদ দল। অসমে বসবাসকারী সর্বস্তরের জনসাধারণের উপর অন্যায় ও অবিচারের বিরুদ্ধে যে সংগঠন প্রতিবাদ করে চলে যাচ্ছে সেটি হল অসম গণ পরিষদ দল, আর অসম গণ পরিষদ দলের শক্তি হল যুব পরিষদ। অসম গণ পরিষদের বিভিন্ন বিষয়ববীয়া সকল, পূর্বপ্রথমে আমরা সবাইকে বিহুর শুভেচ্ছা জানাইছি। কথা হল যে শিলচর বহুত স্ট্রং, আপনারা যখন জানে যে ডিসিপ্লিন পার্টিটো থাকিব লাগে, সেই ডিসিপ্লিনটো কমি গেছে। আমার যে সিনিয়রক রেসপেক্ট, সরুক যদি মরম, আমার যে আদর্শ, সেই আদর্শটো নতুন লড়া যা আহিলে আহি যে কবাত কমি গেল। থা সা কাম কে থা যো সিনিয়র রেসপেক্ট করনা থা, হামলোগ তো লড়কা বহুত লে লিয়া, লেকিন এই পলিটিক্যাল পার্টি মে জেসা চলনা হি সিনিয়র কো রেসপেক্ট করনা হ্যাঁ, জুনিয়র কো প্যার করনা হ্যাঁ, সবকে সাথ মিলকে রহনা হ্যাঁ, গাঁও গাঁও মে কাম করনা হ্যাঁ, তো ইয়ে থোড়া সা কম গিয়া থা। স্ট্রং আপনা এরিয়া মে যাকে কাম করে, আপনা এরিয়া মে যাকে কোই বলেগা কি হ্যাঁ ইয়ে এজিপি কা। ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর সঙ্গে উপত্যকার এক নিবিড় যোগ রয়েছে। ভাষা আন্দোলনের পর রাজ্য সরকারের সঙ্গে যে চুক্তি হয় সে সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন লাল বাহাদুর শাস্ত্রী। মূলত তার নির্দেশে রাজ্য সরকার বরাকে বাংলা ভাষা লঘু করে, যা পরবর্তীতে শাস্ত্রী ফর্মুলা নামে খ্যাত। লাল বাহাদুর শাস্ত্রী প্রয়াণ দিবসে শিলচর প্রেস ক্লাবে আয়োজিত স্মরণ সভায় বক্তব্য রাখতে গিয়ে এই কথাগুলো বলেন উপত্যকার অন্যতম লেখক কবি সাংবাদিক অতীন দাস। শিলচর প্রেস ক্লাবে বৃহস্পতিবার আয়োজিত হয় লাল বাহাদুর শাস্ত্রীর স্মরণ সভা। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী মৃদুল কুমার ধর, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে প্রমুখ। সভায় উপস্থিত বক্তারা শাস্ত্রীজির মৃত্যু রহস্য ভেদ করার জন্য বর্তমান কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানান। ভারত পাক যুদ্ধে যে চুক্তি সম্পাদিত হয়েছিল সেটি সম্পন্ন হওয়ার পর 11 জানুয়ারি তার সেই রহস্য মৃত্যু ঘটে। আজও কিন্তু এই রহস্য মৃত্যুর কোনো ধরনের তদন্ত হয়নি বলেই আমরা মনে করি, কার্যকর কোনো কিছুই এত বছরে প্রকাশ্যে আসেনি। এটি ভারতবাসী হিসেবে আমাদের সকলের কাছে অত্যন্ত পরিতাপের, অত্যন্ত দুঃখজনক একটি অধ্যায় বলে আমরা মনে করি। আর বরাক উপত্যকার সঙ্গে তার যে নিবিড় যুক্ত ছিল স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে, 1961 সালে ভাষা আন্দোলনের 11 শহীদের আত্মত্যাগের পর শাস্ত্রী ফর্মুলা গৃহীত হয়েছিল, যেখানে এই অঞ্চলে বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। সব মিলিয়ে আমরা মনে করি যে লাল বাহাদুর শাস্ত্রী রেলমন্ত্রী হিসেবে, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে এবং প্রধানমন্ত্রী হিসেবে তিনি ভারতবর্ষের রাজনীতিতে গৌরব উজ্জ্বল অধ্যায়ের সূচনা করেছিলেন।
পরে নানা কারণে সেই অধ্যায়কে আমরা ধরে রাখতে পারিনি এবং জয় জওয়ান জয় কিষাণ বলে তিনি ভারতবর্ষে যে নতুন যুগের সূচনা করেছিলেন আজ অবশ্যই সেদিকে আমাদের ফিরে তাকাতে হবে। এবং লাল বাহাদুর শাস্ত্রী দেখিয়েছিলেন যে লাল বাহাদুর শ্রীবাস্তব থেকে তিনি শাস্ত্রী উপাধি পেয়ে যেভাবে ভারতবর্ষের রাজনীতিতে নতুন দিগন্তের সূচনা করেছিলেন, বর্তমান যুব প্রজন্মকেও সেই বিষয়টি গভীরভাবে অনুশীলন করতে হবে। নবভারত নির্মাণের জন্য সবাইকে অঙ্গীকারবদ্ধ হতে হবে। আজকের এই স্মরণ অনুষ্ঠান থেকে আমরা এই আহ্বান জানাচ্ছি। প্রতি বছরের ন্যায় এবছরও শিলচর কাঁঠালরোডস্থিত ঐতিহ্যবাহী মহর্ষি বিদ্যামন্দিরে মহর্ষি মহেশ যোগীজির জন্মদিন তথা জ্ঞানযোগ দিবস উপলক্ষে 10 জানুয়ারি থেকে 12 জানুয়ারি 3 দিনব্যাপী চারুকলা, হস্তশিল্প, বিজ্ঞান, চিত্রশিল্প, গণিত বিভাগের প্রদর্শনী চলছে। সেদিন উক্ত শিলচর মহর্ষি বিদ্যামন্দিরের অধ্যক্ষা সবিতা দত্ত বলেন, মহর্ষি বিদ্যামন্দিরের প্রতিষ্ঠাতা মহাযোগীজির জন্মদিন তথা জ্ঞানযোগ দিবস উপলক্ষে সমগ্র দেশের মহর্ষি বিদ্যামন্দিরে এইভাবেই ছাত্রছাত্রী সহ শিক্ষক ও শিক্ষার্থীরা পালন করে থাকেন। তিনি আরও বলেন, মহর্ষি মহেশ যোগীর নিজের আধ্যাত্মিক পথ অনুসরণ করে অত্যন্ত সফল কর্মজীবন ছিল। তার শিক্ষাগুলি বৈদিক বিজ্ঞান, হিন্দু ধর্ম এবং ধ্যানের প্রাচীন অনুশীলনের মিশ্রণের উপর ভিত্তি করে। শিক্ষক বিশ্বরাজ চক্রবর্তী বলেন, এই 3 দিনব্যাপী শিলচর মহর্ষি বিদ্যামন্দিরের পড়ুয়া ছাত্রছাত্রীদের হাতে তৈরি করা প্রায় 600টি মডেল, বিজ্ঞান বিভাগের 55টি মডেল, গণিত বিভাগের 25টি মডেল, চিত্রশিল্প বিভাগের 763টি মডেল বানিয়ে এখানে প্রদর্শনীতে রাখা হয়েছে এবং 12 জানুয়ারি তথা জ্ঞানযোগ দিবস উপলক্ষে স্কুল প্রাঙ্গণে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এই হাতে তৈরি করা মডেলগুলোকে তৈরি করতে শিক্ষক শিক্ষিকা সহ অভিভাবকরা সাহায্য করেছেন বলে জানান তিনি। গুরুজির জন্মদিনকে কেন্দ্র করে জ্ঞানযোগ দিবস উপলক্ষে আমাদের স্কুলে গতকাল থেকে বিজ্ঞান, চারুকলা, হস্তশিল্প এবং গণিতের প্রদর্শনী চলছে। আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা এই প্রদর্শনীগুলি করছে এবং স্কুলের যারা শিক্ষক শিক্ষিকারা আছেন তারাও এই ব্যাপারে ছাত্রছাত্রীদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এখানে গণিত বিভাগে প্রায় 25টি মডেল ছাত্রছাত্রীরা তৈরি করেছে, সায়েন্সে মোটামুটি প্রায় 55টা মডেল তৈরি করেছে এবং চিত্রতে প্রায় 763টা চিত্রশিল্প প্রদর্শনী হয়েছে এবং হস্তশিল্প প্রায় আনুমানিক 600 মতন ওরা প্রদর্শনী করেছে। এবং আগামীকাল আমাদের এই মহর্ষি মহেশ যোগীজির বার্থডে সেলিব্রেশন হবে, সেখানে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করব এবং আমরা স্কুলের পক্ষ থেকে অভিভাবক এবং অন্যান্য যারা শহরের যারা জনসাধারণ যারা আছেন তাদের সবাইকে আমরা আমাদের এই প্রদর্শনীতে আসার জন্য আহ্বান রাখছি। আমাদের প্রদর্শনী সকাল 10টা থেকে 3টা পর্যন্ত চলবে, কালকেই শেষ দিন, অন্তিম দিনে আমি সবাইকে অনুরোধ রাখছি সবাই যাতে আমাদের স্কুলে এসে এই ছাত্রছাত্রীদের এই প্রদর্শনীটি দেখে যান। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। শিলচর শিবসুন্দরী নারী শিক্ষা আশ্রমের অত্যাধুনিক উপভোগের উদ্বোধন হল। শিলচর জেলা বার অ্যাসোসিয়েশনের সার্ধশত বর্ষপূর্তি অনুষ্ঠানের সূচনা। প্রাক্তন বিধায়ক আমিনুল কংগ্রেসে আসার সম্ভাবনায় ক্ষুব্ধ একাংশ কংগ্রেস কর্মী। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।